অনেক বস্তু আছে, কোনগুলো স্থির রয়েছে, কোনগুলো গতিশীল আছে, এগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। সময়ের সাথে পারিপার্শ্বিক সম্পর্কে কোন বস্তুর অবস্থার পরিবর্তন হলে তাকে বলে আমরা গতি, আর সময়ের সাথে কোন বস্তুর অবস্থা অপরিবর্তিত থাকলে সেটাকে বলে আমরা স্থিতি। তাহলে অবস্থান এই বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আরো স্পষ্টভাবে ধারণা দেওয়া যাবে। যেমন যদি বলা হয় তোমার স্কুলের অবস্থান কোথায়, তাহলে তুমি এক বাক্যে বলতে পারো আমার স্কুলের অবস্থান কাজীপুরে। এই কথাটি পুরোপুরি সত্য, কিন্তু ইহা থেকে তোমার স্কুলের আসলে অবস্থান জানা যাবে না। যদি স্কুলের সঠিক অবস্থান জানতে চাই তাহলে আমাদেরকে দুটা বস্তুকে তুলনা করতে হবে। একটা হচ্ছে কোথা থেকে কত দূরে। যদি বলা হয় যে সাপোজ চৌরাস্তা থেকে তোমার স্কুলের অবস্থান, তাহলে দুটা বিন্দু, একটা হচ্ছে চৌরাস্তা আর একটা হচ্ছে স্কুলের অবস্থান। তাহলে যেটা যার সাপেক্ষে নির্ণয় করবে সেটা হলো প্রসঙ্গ বস্তু, আর যার অবস্থান নির্ণয় করবে সেটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। তাহলে যদি আমরা বলি যে ম্যাগাই থেকে সিরাজগঞ্জের দূরত্ব কত, তাহলে ম্যাগাই হচ্ছে এখানে প্রসঙ্গ বস্তু আর সিরাজগঞ্জ হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে কোনো কিছুর অবস্থা নির্ণয় করতে গেলে আমাদের দুটো জিনিসের সাথে তুলনা করতে হবে, প্রথম হচ্ছে প্রসঙ্গ বস্তু আর হচ্ছে প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যার সাপেক্ষে কোনো বস্তু অবস্থা নির্ণয় করবে সেটা হলো প্রসঙ্গ বস্তু, আর যার অবস্থা নির্ণয় করবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে যদি বলা হয় যে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তাহলে তোমার বাড়ি হচ্ছে প্রসঙ্গ বস্তু আর স্কুলের দূরত্ব হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে এই আমরা স্মৃতিগতি নিয়ে আলোচনা করতে গেলে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা স্থিতিশীল স্থিতি, আর এই অবস্থা অপরিবর্তিত থাকলে হয় স্থিতিশীল। আর গতি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হওয়াকে বলা হয় গতি, আর এই অবস্থা অপরিবর্তিত থাকলে হয় গতিশীল। তাহলে আমরা আরেকটি বিষয়ে এখানে প্রায় প্রশ্ন আসে যে সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কর্মের কোনো গতি, কর্মের কোনো স্থিতি। আসলে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের দেশে দেখলে মনে হবে যে আমাদের চারপাশে ঘর বাড়ি গাছপালা ইত্যাদি প্রভৃতি স্থির আছে, কিন্তু পৃথিবী আমরা যে বসবাস করি পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে তার মানে কি গাছপালা ঘর বাড়ি ঘুরছে? সূর্য তার গ্রহ গ্রহণে সূর্য তার গ্রহ গ্রহণের ছায়াপথে ঘুরছে, ছায়াপথে আবার ঘুরছে। এভাবে আসলে প্রকৃত ওই বিশ্বে বা মহাবিশ্বে এমন কোনো বস্তু পাওয়া যাবে না যা প্রকৃতিতে স্থির আছে। তাহলে আমরা বলতে পারি সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। আসলে স্থির বলতে কোনো কিছু পাওয়া যাবে না, গতি এমন কিছু পাওয়া যাবে না। সুতরাং বলা যেতে পারে সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। আচ্ছা, আমরা এখন বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করবো। যেমন আছে বিভিন্ন প্রকার গতি, সরল রৈখিক গতি। কোনো বস্তু কোনার গতি যদি এরকম হয় যে সরল সরল রেখা ধরা বা সোজা পথে চলে থাকে, তাহলে তাকে আমরা বলবো সরল রৈখিক গতি। আবার কোনো বস্তুর গতি যদি সোজা পথে অর্থাৎ সরল রেখা বরাবর চলতে থাকে তাহলে তাকে বলা হয় সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি। কোনো বস্তু কোনো অক্ষ বা অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট ঘূর্ণন গতি। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু সমুদ্রত্ব থেকে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু সমুদ্র থেকে ঘুরতে থাকে তাহলে তাকে বলা হয় ঘূর্ণন গতি, চলন গতি। কোনো বস্তু গতি যদি এমন হয় যে সকল কণা একই দিকে এক সময় একই দিকে চলে, অর্থাৎ তাহলে সকল কণা একই দিকে চলছে না, তাহলে এটা হচ্ছে চরম গতি, এটা চরম গতি নয়। সকল বস্তু একই দিকে চলতে হবে সেটা হবে চরম গতি, পর্যবৃত্ত গতি। কোন বস্তু কণার গতি যদি এমন হয় নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময়
Assalamualaikum.